হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা জেকোয়ারি ডকুমেন্ট ডট রেডি এই ফাংশনটার কি কাজ সেটা সম্পর্কে ডিটেলসে জানবো। আমরা জেকোয়ারির মাধ্যমে সিলেক্টরের থ্রু দিয়ে বিভিন্ন এলিমেন্টকে ডম থেকে গেট করতে শিখেছি। তো প্র্যাকটিক্যাল লাইফে আমরা যখন কাজ করি তখন কিছু কিছু আমরা এরকম ছোট ভুল করে ফেলি, যার ফলে আমরা দেখি যে কিছুতেই আমরা কোনো এলিমেন্টকে ধরতে পারছি না। তো এই জিনিসটা কেন হয় এবং এটা হলে পরে কি আমাদের করা উচিত সেটা চলুন আজকে আমরা বিস্তারিত আলোচনা করে জেনে নেব। আমরা ইচ্ছা করে একটা এরকম ভুল করব যার ফলে আমাদের কাছে এরকম সিচুয়েশন আসবে যে আমরা কোনো এলিমেন্টকেই ধরতে পারছি না, এরত্র করে দিচ্ছে যে কোয়েরি, এবং তারপরে আমরা কি করব, সেটা কি করে হ্যান্ডেল করতে হয়, সেটা কি করে সলভ করতে হয় সেটা আমরা জানাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা আগের ভিডিওতে এই মার্কআপটা নিয়ে কাজ করেছিলাম। সেখানে আমরা ডিপগুলোকে সবকটাকে সিলেক্ট করে তার যে কালার ছিল টেক্সের কালার সেটাকে আমরা রেড করে দিয়েছিলাম, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে যদি এডিটরে দেখতে চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এখানে জাস্ট এক লাইনের কোড লেখা হয়েছিল, সেই কোডটার মাধ্যমে এই আউটপুটটা আমরা পেয়েছিলাম। তো এই কোডটাকে আমি যদি বডির থেকে কেটে যদি হেডেতে রেখে দিই তাহলে কি হবে, চলুন দেখা যাক সেটা করে। হেডে আপনাকে রাখার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি এই যে জেকোয়ারির লাইব্রেরিটাকে অ্যাটাচ করা হয়েছে আপনার প্রজেক্টে, এই লাইব্রেরির পরে যে কোনো জায়গায় আপনি রেখে দিতে পারেন। আপনি লাইব্রেরির আগে যদি রেখে দেন তাহলে আপনার জেকোয়ারি কাজ করবে না, কারণ আগে লাইব্রেরি পড়ে নিতে হবে, তারপরে আপনার জেকোয়ারির কোডটা কাজ করবে, ঠিক আছে? তাহলে আপনি এই যে লাইব্রেরির অ্যাটাচমেন্টটা আছে তারপরে যে কোনো জায়গায় আপনার কোডটাকে পেস্ট করে দিলেন, ঠিক আছে? পেস্ট করে আমরা যদি সেভ করি, সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে দেখবো যে আর কোনো ডিপ রেড কালারের হয়ে নেই। কেন নেই চলুন তাহলে সেটাকে ডিসকাস করা যাক। দেখুন, সমস্ত ল্যাঙ্গুয়েজ যেরকম টপ থেকে বটমের দিকে পড়তে পড়তে যায়, HTMLও সেইভাবে যায়। তো HTML যখন ওপর থেকে পড়তে পড়তে একে একে ডম রেডি করতে করতে যাচ্ছে, জেকোয়ারি লাইব্রেরিটা পেলো, জেকোয়ারি লাইব্রেরিটা পাওয়ার পরে জেকোয়ারির কোডটা যখন পড়লো তখন নিচের দিকে কিন্তু এই দিকের কোনো কোড কিন্তু তখনও এক্সিকিউট হয়নি, কারণ ও ওপর থেকে পড়তে পড়তে আসছে। তো যখন জেকোয়ারি সমস্ত ডিপকে ধরে তার কালারকে রেড করতে চেষ্টা করলো তখন অ্যাকচুয়ালি এগুলো কিছুই নেই ডমেতে, ঠিক আছে? তো যেহেতু ডমেতে নেই তাই কাউকে রেড করতে পারেনি। এই কোডটা পড়ে ফেলার পরে, এর কাজ করে ফেলার পরে পরপর লাইনে লাইন বাই লাইন আসলো, আসার পরে এখানে ডিপ তৈরি করলো, তারপর পি তৈরি করলো, তারপর বাটন তৈরি করলো, HTML বডি সবকে শেষ করে এটা শেষ হয়ে গেল। যখন শেষ হয়ে গেল তখন কিন্তু আমার কোনো ডিপই রেড হলো না, কারণ যখন ডিপকে রেড করার জন্য বলা হয়েছিল তখন একটাও ডিপ ছিল না। তো এই কারণেই আমরা এখানে একটাও ডিপকে রেড দেখতে পাচ্ছি না। বোঝা গেছে এই কারণটা কি? ওকে, এবার এটাই যদি আপনি এখান থেকে কেটে নিয়ে বডিতে একদম শেষ লাইনে যদি আপনি রেখে দিতেন তাহলে দেখতেন যে আবার এটা কাজ করছে। রিফ্রেশ করুন, দেখুন আবার এটা কাজ করছে। কেন কাজ করছে? কারণ যখন এই লাইনে এসে এই কোডটা কাজ করছে তখন কিন্তু তার আগে সমস্ত ডিপ, সমস্ত পি, সমস্ত বাটন, পুরো ডমটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? তারপরে গিয়ে এই জায়গায় এটা এক্সিকিউট যখন করছে তখন ডিপকে সে পেয়ে যাচ্ছে। বোঝা গেছে? তো এই কারণে নিচে লিখছি তখন কাজ করছে আর ওপরে লিখছি তখন কাজ করছে না। তো আমরা এই সিচুয়েশান থেকে এটা বুঝলাম যে আমাদের জেকোয়ারির কোনো কোডকে এক্সিকিউট করানোর আগে আমাদের পুরো HTMLটাকে লোড হয়ে যাওয়া খুব জরুরি, তাই না? তো এবার সবসময় আমাদের কাছে এরকম সুযোগ থাকে না যে আমরা একদম বডির শেষে এসে লিখে দিলাম, কারণ হয়তো কখনো কখনো একজন ডেভেলপারকে একটা বড় ওয়েবসাইটের কোনো একটা ছোট্ট পার্টকে নিয়ে, একটা মডিউলকে নিয়ে কাজ করতে হয় যেটা একটা পুরো ওয়েবসাইটের একটা ছোট্ট পার্ট মাত্র, ঠিক আছে? তো এই সমস্ত সিচুয়েশান থেকে আমরা কীভাবে রেহাই পেতে পারি সেটা আজকে আমরা জেকোয়ারির ডকুমেন্ট ডট রেডি এই ফাংশনটাকে শিখে বুঝে নেব। তাহলে চলুন দেখা যাক জেকোয়ারির ডকুমেন্ট ডট রেডি কীভাবে এই প্রবলেমটার থেকে আপনাকে রেহাই দিতে পারে। আমরা ফার্স্টে আমাদের এই কোডটাকে আবার ওপরে নিয়ে চলে যাই, এখান থেকে কেটে এখানে নিয়ে চলে গেলাম, চলে গিয়ে জেকোয়ারির লাইব্রেরির পরের লাইনে আমরা লিখে দিলাম, ঠিক আছে? সেভ করে আমরা যদি ডমে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো যে কেউ আর রেড নেই, সবাই ব্ল্যাক হয়ে গেছে। কারণটা কি সেটা আমরা এক্ষুনি জেনে নিয়েছি। আচ্ছা, এইবারে আমরা এখানে একটা নতুন লাইনকে অ্যাড করছি যেখানে আমরা লিখব জেকোয়ারি, লিখে ব্যাকেট শুরু করে শেষ করব। এখানে আমরা কোনো সিলেক্টরকে দেবো না, আমরা যে ডম সম্পর্কে জেনেছিলাম, আপনি যদি ডম কি সেটা না জানেন, হ্যাঁ, তাহলে পরে আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি দেখে আসুন। আমি জাভাস্ক্রিপ্টের আমার যে প্লেলিস্ট আছে সেখানে ডম কি এটার সম্পর্কে ডিটেলসে বুঝিয়েছিলাম, ঠিক আছে? আপনি যদি না জানেন তাহলে ওই ভিডিওটা একবার দেখে আসুন, তাহলে ওখানে বুঝতে পেরে যাবেন যে ডম কি আর ডকুমেন্ট জিনিসটা কি, কোথা থেকে আসলো।
আমরা জেকোয়ারির এখানে কোনো সিলেক্টরকে নিলাম না, আমাদের যে ডকুমেন্ট আছে ডম আছে সেই ডকুমেন্টকে ঢুকিয়ে দিচ্ছি, DOCUMENT ডকুমেন্টকে লিখলাম। লেখার পর এখানে ডট দিয়ে একটা মেথডকে ইউজ করছি, যে মেথডটা নাম হচ্ছে রেডি, ঠিক আছে, READY, রেডি, এইটা হচ্ছে একটা মেথড। ওকে, এটাতে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করে শেষ করে দিলাম, দিয়ে এর মধ্যে আমরা একটা ফাংশান নেব, যে ফাংশানের মধ্যে আমরা যেটাই লিখব সেটা কখন হবে, যখন পুরো ডকুমেন্টটা, এই যে ডকুমেন্ট মানে হচ্ছে আপনার HTML এর মধ্যে থাকা সব সমস্ত এলিমেন্ট, ঠিক আছে, এই সমস্ত এলিমেন্ট যখন রেডি হয়ে যাবে তারপরে গিয়ে আপনার এই রেডি ফাংশানের ভেতরের যা ফাংশান থাকবে সেটা কাজ করবে। তাহলে কিরমভাবে হবে সেটা একটু দেখে নিই, এখানে লিখছি FUNCTION, এখানে ফ্ল্যাট অ্যারো ফাংশানও লেখা যায় কিন্তু আমি এখানে নর্মাল ফাংশান ইউজ করলাম, ঠিক আছে। এই ফাংশানের মধ্যে আপনি যা বলে দেবেন সেটা কখন হবে, সেটা যতক্ষণ না ডকুমেন্ট রেডি হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে, সেটা আগে থেকে কাজ হয়ে যাবে না। সুতরাং তাহলে আমরা এখানে এটাকে রেখে দিয়ে টেস্ট করে দেখি যে আমাদের যে ডিপগুলোর কালারটা রেড করতে আমরা চাইছিলাম সেটা হচ্ছে কি না। আমরা যদি এখানে এটা সেভ করে দিই, সেভ করে দিয়ে এখানে রিফ্রেশ করলে দেখবো যে আমাদের সবকটা ডিপের কালার রেড হয়ে গেছে। কি করে হলো আরেকবার আলোচনা করে দিচ্ছি, ভালো করে শুনে নিন। এই জেকোয়ারির ডকুমেন্ট বলতে আমরা পুরো HTMLটাকে এই ডকুমেন্টের মাধ্যমে পাস করে দিয়েছি। এই পুরো HTMLটা যতক্ষণ না সব এলিমেন্ট লোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রেডির ভেতরের যে কাজ আছে এ ওয়েট করে থাকবে, ঠিক আছে। যখন সব এলিমেন্টগুলো লোড হয়ে যাবে তারপরে এই রেডির ভেতরে এই যে ফাংশানটা লেখা হয়েছে এই ফাংশানটা কাজ করতে আরম্ভ করবে। যতক্ষণ না ডম পুরো রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ফাংশানটা কোনোভাবে কাজ করবে, যে ফাংশানটা আমি সিলেক্ট করে রেখেছি এই ফাংশানটার কথা বলছি, এই ফাংশানটা কোনোভাবে কাজ করবে না, একে হোল্ড করাবে। যখন ডকুমেন্ট রেডি হয়ে যাবে তারপরে ডিপের কালার ও রেড করবে, তার ফলে কী হলো তখন এগুলো সব চলে এসছে, তাই জন্য আমি ওপরে লিখি আর নিচে লিখি কোনো ব্যাপার না। আপনি ডকুমেন্ট ডট রেডি দিয়ে যদি র্যাপ করে দেন আপনার কোডটাকে তাহলে কিন্তু আপনি দেখবেন যে কোনো জায়গাতে আপনি যদি কোড লেখেন সেটাই কাজ করবে। বোঝা গেছে? ওকে, তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবেন, তাতে আপনার বন্ধু নতুন কিছু শিখবে আর আমি একটা নতুন বন্ধুর কাছে পৌঁছাতে পারবো আপনার হাত ধরে। যদি আজকে আপনি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন অথবা আমাদের চ্যানেলের সঙ্গে এখনও জুড়ে গিয়ে না থাকেন তাহলে বলবো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি দেখে নিয়ে আপনার নলেজকে আরও ইনক্রিজ করে নিতে পারেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসছি। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।